গত কয়েকদিন থেকে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু এর অফিসিয়াল ওয়েবসাইটে তিনটি খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন বা আপডেট দেখা যাচ্ছে যা প্রত্যেক রেশন কার্ড ধারকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা এই বিষয়টি সম্পর্কে অবশ্যই জানতেই হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলেই সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন এবং ভবিষ্যতে এ বিষয়ে সমস্যা না হতে পারে নাম্বার ওয়ান আপডেট হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার সময় বর্তমানে কিছু লেখা পরিবর্তন দেখা যাচ্ছে আপনি রেশন কার্ডের যে কোনো ফর্ম ফিল আপ করুন না কেন যদি রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করেন তাহলে ঠিক এই রকম দেখতে পারবেন দুই নং এবং তিন নং অপশনে ঠিক এইভাবে দেখতে পারবেন যে পেন্ডিং অ্যাট তারপর আপনার ব্লকের বা আপনার মিউনিসিপ্যালিটির নাম শো করবে এবং তারপর অ্যাপ্রুভাল বাই অ্যাপ্রুভিং অথরিটি অর্থাৎ তিন নং অপশনে পেন্ডিং অ্যাড তারপরে লেখা থাকবে এস সি এফএস তারপর আপনার ব্লকের বা মিউনিসিপ্যালিটির নাম শো করবে এতদিন পর্যন্ত শুধুমাত্র এখানে ছিল পেন্ডিং 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 এই রকম ঠিক লেখা ছিল কিন্তু বর্তমানে কোন জায়গায় পেন্ডিং রয়েছে এবং কোন জায়গা থেকে আপনার অ্যাপ্লিকেশনটি রিকমেন্ড হবে এবং অ্যাপ্রুভ হবে সেটা কিন্তু এখানে শো করবে যদিও এতদিন পর্যন্ত কিন্তু ঠিক একই জায়গায় আপনার ফর্মটি রিকমেন্ডেশন হয়েছিল এবং অ্যাপ্রুভ হয়েছিল একই জায়গায় কিন্তু এতদিন পর্যন্ত জায়গাটার নাম দেখাতো না বা শো করতো না শুধুমাত্র পেন্ডিং শো করতো কিন্তু বর্তমানে জায়গার নাম এখানে উল্লেখ করা থাকবে যিনি ইন্সপেক্টর রয়েছেন আপনার ব্লকের খাদ্য দপ্তর অফিসের সেই ইন্সপেক্টর আপনার ফর্মটি রিকমেন্ডেশন করবে বা আপনার কাগজপত্র খতিয়ে দেখবে অনলাইনে হোক বা অফলাইনে হোক যেভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং তারপর যদি রিকমেন্ড হয় তাহলেই কিন্তু অ্যাপ্রুভাল বাই অথরিটি যেটা রয়েছে এস সি এফ এস অর্থাৎ সাব ডিভিশনাল কন্ট্রোলার যিনি রয়েছেন সেই কন্ট্রোলার আপনার ফর্মটি অ্যাপ্রুভ করবেন যদি নট রিকমেন্ড থাকে তাহলে রিজেক্ট করবেন সবসময় দেখা যায় যদি ইন্সপেক্টর নট রিকমেন্ড করে তাহলে সেই ফর্মটি রিজেক্ট হয় তবে ব্যতিক্রম হিসাবেও কিন্তু দেখা গিয়েছিল অ্যাপ্লিকেশন নট রিকমেন্ড থাকার পরেও কিন্তু অ্যাপ্রুভ হয় তবে পার্সেন্টেজ বেশি থাকে নট রিকমেন্ড হলে রিজেক্ট হওয়ার আশা করি এক নম্বর আপডেট সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছেন এবং দুই নং আপডেটটি হচ্ছে আপনি যদি আর কেস টু রেশন কার্ড পরিবর্তন করার জন্য আট নং ফর্ম ফিল করেন তাহলে এতদিন পর্যন্ত কিন্তু ছিল যদি আট নং ফর্মটি অ্যাপ্রুভ হয়েছিল তাহলে পোস্ট অফিসের মাধ্যমে নতুন আর কেস ওয়ান কার্ড হোক বা যে কোনো কার্ড হোক সম্ভবত আর কেস ওয়ান কার্ডেই বেশি হয় আর কেস ওই ওয়ান কার্ডটি অর্থাৎ নতুন কার্ডটি আপনার পোস্ট অফিসে চলে আসতো সর্বপ্রথমেই ছিল যদি আর টু রেশন কার্ডটি পরিবর্তন করার জন্য আবেদন করা হতো তাহলে শুধুমাত্র ক্যাটাগরি পরিবর্তন হতো নাম্বার পরিবর্তন হতো না এবং তার পরবর্তীতে গিয়ে আসছে নাম্বার এবং ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কিন্তু বর্তমানে আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যদি আরকে যদি আট নং ফর্ম ফিল আপ করা হয় এবং সেই ফর্মটি যদি অ্যাপ্রুভ হয় নতুন রেশন কার্ড নাও আসতে পারে তবে এই আট নং ফর্মের বর্তমানের অ্যাপ্লিকেশনে স্ট্যাটাস চেক করলে চার নং অপশনে একটা দেখা যাচ্ছে যে স্টিকার গেটস জেনারেটেড অর্থাৎ এই চার নং থেকে বোঝা যায় যে বর্তমানে আট নং ফর্ম ফিল আপ করলে বা সেই টু রেশন কার্ডটি পরিবর্তন করার জন্য আট নং ফর্ম ফিল করলে নতুন রেশন কার্ড নাও আসতে পারে শুধুমাত্র স্টিকার আসতে পারে তবে যেহেতু বর্তমানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এইরকম পরিবর্তন দেখা যাচ্ছে ভবিষ্যতে অবশ্যই দেখা যাবে যে স্টিকার আসে না নতুন রেশন কার্ড আসে তবে এতদিন পর্যন্ত কিন্তু অবশ্যই আর নাম ফর্ম ফিল আপ করলে আর কিছু টু রেশন কার্ডটি পরিবর্তন হয় আর কি ওয়ান রেশন কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আসতো সেটা নাম্বার এবং ক্যাটাগরি দুটোই পরিবর্তন হতো সর্বপ্রথমে শুধুমাত্র ক্যাটাগরি পরিবর্তন হতো নাম্বার কিন্তু একই থাকতো এবং তারপরের আপডেট অনুযায়ী নাম্বার এবং ক্যাটাগরি দুটোই পরিবর্তন হতো এবং নতুন রেশন কার্ড আসতো এবং বর্তমানে আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইস্টি কার্ড আসতে পারে পোস্ট অফিসের মাধ্যমে তবে ভবিষ্যতে কী আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এবং এবং তিন নম্বর আপডেটটি হচ্ছে রেশন কার্ডের আধার লিঙ্ক করার সময় এতদিন পর্যন্ত দুইটা লিঙ্ক ছিল একটা লিঙ্ক হচ্ছে অ্যাক্টিভ রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা এবং আরেকটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট বা ব্লক রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা এবং রেশন কার্ডের নাম্বার এবং রেশন কার্ডের ক্যাটাগরি লিখতে হতো বা এখানে সিলেক্ট করতে হতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বর্তমানে আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন শুধুমাত্র একটাই লিঙ্ক থাকবে এখানে লেখা থাকবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভেট অর্থাৎ অ্যাক্টিভ কার্ড হোক বা ডিঅ্যাক্টিভেট কার্ড হোক আধার লিঙ্ক করার জন্য শুধুমাত্র একটা লিঙ্কের মাধ্যমেই আপনি প্রবেশ করতে পারবেন বা শুধুমাত্র একটা লিঙ্কেই আপনারা আপনারা ব্যবহার করতে পারবেন এর থেকে বোঝা যায় যে কিছুটা একটা ঝামেলার ব্যাপারটি কমিয়ে গেছে তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে তিনটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন রেশন কার্ড রিলেটেড যদি কোনো প্রকার সমস্যা থাকে বা যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ